তিনি মক্কার থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে মদিনার ইহুদিদেরকে দেখলেন যে তারা একটা রোজা পালন করে, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন এই রোজাটা রাখেন। ইহুদিরা তখন ডাক দিয়ে বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রোজা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দশে মুহররমে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করেছিলেন। দশে মুহররমে কি করেছিল? আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করেছিল, সেই জন্য সেই আনন্দে সেই খুশিতে আমরা রোজা পালন করি। রাসূল কিবরিয়া তখন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বললেন যে সাহাবাই কেরাম, এই রোজা তো আমাদেরও, ইহুদিদেরকে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে ইহুদিরা, তোমরা যে রোজাটা পালন করো এর চাইতেও বেশি হকদার তো আমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করছেন, মুক্ত দান করছেন, এই আনন্দ তো আমাদেরও, সেই খুশিতে তো আমরাও রোজা পালন করি। তোমরা রোজা রাখো কয়টা? ইহুদিরা বললো আমরা রোজা রাখি একটা। আনন্দ আনন্দের রোজা রাখে কয়টা? একটা। হুজুরে কিবরিয়া সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা রোজা পালন করবা দুইটা, কারণ ইহুদিদের সাথে সামঞ্জস্য রেখে একটা রোজা পালন করা যাবে না, তোমরা রোজা পালন করবা ব্যতিক্রম দুইটা। একটা রাখে তারা, আমরা রাখবো দুইটা। দশে মহরমে তারা রাখে, আমরা দশে মহরমে রাখবো না, আমরা রাখবো নয় মহরম এবং দশে মহরম। আবার কোন বর্ণনায় আছে যে দশে মহরম কিংবা এগারোই মহরম, দুইটা রোজা। দুইটা রোজা রাখলে কি আগে পিছের গুনাহ আল্লাহ তাআলা সারা জীবনের সারা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই দুইটা রোজা যদি কেউ পালন করে, দুইটা রোজা পালন করলে পিছনের আগের এবং পরে বছরের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে আমার আপনার প্রিয় নবীর একটা ব্যবধান, সেই ব্যবধানটা হলো এই, তারা যেটা করত সেটা তো আমাদের প্রিয় নবী করত না, কিন্তু তাদের চাইতে নয় কম নয় বেশি। কেমন? তারা রোজা একটা পালন করছে, সাহাবাই কেরামদেরকে বলছেন তোমরা দুইটা রোজা পালন করো। এটা দ্বিতীয় হিজরি থেকে এই প্রথাগুলো দেখছে যে মহররমের রোজা তারা পালন করে। পৃথিবীর ইতিহাসে আরো বিরল অনেক ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসে কিন্তু ঘটায় দিয়েছেন। মুহররম মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি, মুহররম মাসের দাম কিন্তু কম না, মুহররমের অনেক দাম আছে, কিন্তু মুহররম মাস আমরা যদি দুঃখের মাস মনে করি, কষ্টের মাস মনে করি, তাহলে কিন্তু হবে না। আমরা অনেক মানুষ আছে যে মুহররম মাসের এই দশ তারিখে হুজুরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার ময়দানে, সেটা দুঃখের একটা বিষয়। এদিকে খেল রাখে অনেকজন শোক পালন করে, কিন্তু তা তো না। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, যাকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলা হয়, অর্থাৎ ইংলিশে বছরের প্রথম, যেরকম জানুয়ারি, বাংলার যেরকম বৈশাখ, আরবিতে মহরম সেরকম বৈশাখের চাইতেও বেশি দাম, জানুয়ারির চাইতেও বেশি দাম মহরম মাস। আগে তো মহরম মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাতি এগুলো নিষেধ ছিল, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, যুদ্ধ নিষেধ, মহররম মাস সম্মানিত মাস। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আল্লাহর কাছে রমজান মাস পরে যে মাসটা বেশি দামি সেটা হলো মুহররমের মাস। কিন্তু এই মুহররম মাসে আমরা নানানজন নানান রকম দিবস পালন করি, কেউ তাজিয়া মিছিল করে, হাই হোসেন করিয়া শরীরে আঘাত করিয়া রক্ত ঝরায়, ছোটখাটো ছোটখাটো বিষয় গুলো নিয়া তাজিয়া মিছিল বের করে। এগুলো কিন্তু ইসলামে নেই, এগুলো কিন্তু ইসলামে নাই। ইসলামে কি আছে যে মুহররমের দুইটা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে। কিন্তু আমরা সেটা না করে আমরা তাজিয়া মিছিল করতেছি, জশ্নে জুলুস করতেছি, মিলাদ মাহফিল দাবাত জপত এগুলো চলতেছে। কিন্তু এই মুহররম মাসে যেন ফ্যামিলিতে ভালো খাবার গুলো খাওয়ানো হয়, ভালো খাবার গুলো যেন খায়। মুহররম মাসে যদি ভালো খাবার খাওয়ায় আল্লাহ তাআলা সংসারের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ তাআলা দেন। এই মুহররম মাস গুরুত্বপূর্ণ একটা মাস, তা আমরা ওইটা করব না যেটা ইসলাম বিরোধী হয়, সেটা আমরা করব না। আমরা করব যেটা ইসলামের পক্ষে থাকে, ইসলামের দিকে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেদিকে আমরা থাকব। মুহররম মাসে তাহলে আমরা কয়টা রোজা রাখবো? দুইটা। কয় তারিখ? নয় তারিখ, নয় মুহররম, দশই মুহররম, দুইটা রোজা রাখবো। এই দুইটা রোজার কথাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়ে বলছেন। কোন বর্ণনায় আসছে যে ওলামায়ে কেরাম বলছেন যে এগারোই মুহররম, দশই কিংবা এগারো, দুইটা দুইটা রোজা পালন করব, এর ব্যতিক্রম আমরা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তার মুহররম আসার আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিল যে সাহাবায়ে কেরাম শুনে রাখো, এবার সামনে মুহররমে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে তৈয়বা দান করে তাহলে মুহররমে আমিও দুইটা রোজা পালন করব। এতে বোঝা যায় যে দুইটা রোজার কথাই হুজুর সবচাইতে গ্রহণযোগ্যতার ভাবে গ্রহণযোগ্যতা হিসাবে ঘোষণা করছেন, এর বেশি কিছু না। কিন্তু এইখানে অনেক মানুষ আছে যে ওই মুহররমের দশ তারিখে ভালো খাবার খায় না, অনেক মানুষ আছে যেটা শোকের দিন। এখন আপনারা সাধারণভাবে বোঝেন যে বাংলাদেশের বিজয় দিবস কবে? ষোলোই ডিসেম্বর, ষোলোই ডিসেম্বর বিজয় দিবস। এটা কিন্তু বাংলাদেশের বাঙালি জাতির জন্য আনন্দের একটা দিন, আনন্দের দিন না? এই দিন আমাদের সোনার বাংলা কিয়েছে, বিজয় হয়েছে, সোনার বাংলা জন্ম, বিজয় হয়েছে। এই আনন্দের দিনে সাধারণত একাত্তর সালে স্বাধীন হয়েছে দেশ, বিজয়ের বছর তো একাত্তর। তাহলে একাত্তর থেকে আজ দুই হাজার একুশ পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেছে। এই পঞ্চাশ বছরের যে কোনো একটা ষোলোই ডিসেম্বরে যদি কোনো অঘটন কিংবা একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় এই ষোলোই ডিসেম্বরে, যে কোনো একটা বছরে, বছরে কি ঘটে গেলেও কি ওই ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস আছে, ওই বিজয় দিবসের আনন্দ এবং বিজয় দিবসের যে উপলব্ধিটা, এটাকে ভুলে যাওয়া যাবে? বলেন, ভুলে যাওয়া যাবে না। কারণ এরকম ষোলোই ডিসেম্বরে বিপজ্জনক কিংবা কোনো অঘটন ঘটতে পারে, মহামারী এরকম করোনা ভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করছে, ষোলোই ডিসেম্বর থেকেও শুরু হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। দুঃখজনক ওই ষোলোই ডিসেম্বরে হতে পারে, তাই দেখে কি ওই বিজয় দিবসকে আমরা কি কখনো ভুলে যাব? কখনো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আটান্ন বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই দশই মুহররমে শহীদ হয়েছিল। দশই মুহররমে কি হয়েছিল? শহীদ হয়েছিল। তাই দেখে কি আটান্ন বছর আগে আমার আপনার প্রিয় হাবিব যে আনন্দ, যে রোজাটা আনন্দের রোজা রাখছে, সেটাকে আমরা ভুলে যেতে পারি? কখনো ভুলে যাওয়া যাবে না।
অনেক মানুষ তো আছে হুজুরের সবচাইতে কাতাবে ওহি লেখক হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন ইজিতের আব্বা হুজুরের সম্মানিত সাহাবী যিনি কোরআন লিখতেন ওহি লিখতেন অনেক মুসলমান তো আছে না জানা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ গালি গালাজ করে এটা বলা যাবে না হুজুরের সম্মানিত সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবীর সম্মান আকাশের চন্দ্র তারার চাইতে বেশি তারকার চাইতেও বেশি সম্মানিত আর সাহাবী কার নুজুম আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা তারকা সমতুল্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর দাম কি কম কম না আমরা সকলে জানি বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ নাম আমরা সকলে জানি না সকলে জানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহকে একজন murid জিজ্ঞাসা করতে যে হুজুর রাসূলের সাহাবী সম্পর্কে আমাদের কি কিছু বলেন আমরা একটু শুনতে চাই জানতে চাই বুঝতে চাই রাসূলের সাহাবীদের সম্পর্কে আমাদেরকে কিছু অবগত করেন জানান হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর যিনি বাগদাদের সবচেয়ে বড় পীর জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলে ও আমার মুরিদান আমার লোকজন তোমরা শুনিয়া রাখো সাহাবী সম্পর্কে কি বলবো আমি রাসূলের সাহাবী সম্পর্কে কি বলবো একটুখানি শোনো রাসূলের সাহাবীরা যেভাবে যুদ্ধের ময়দানে যেই ঘোড়াটা নিয়ে গেছে যেই ঘোড়াটা নিয়ে গেছে এই ঘোড়ার পায়ের খুর থেকে যেই ধুলাগুলো ঘোড়ার পিছন দিয়া উঠতে থাকে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই হুজুরের সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার সমানও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন সাহাবীদের মর্যাদা শান মান কত বড় ইজ্জত কত বড় সেই সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেক মানুষ গালিগালাজ করে থাকে এটা করা যাবে না পৃথিবীর ইতিহাসে হুজুরের পৃথিবী থেকে চলে যাওয়ার 58 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন একটা অপ্রীতিকর ঘটনা দুঃখজনক ঘটনা তাই দেখে মুহররমে যে শোক পালন করা লাগবে তা কিন্তু নয় মুহররম রোজা রাখার একটা ইবাদতের সময় কারণ মুহররমের এই 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘটায় দিয়েছেন তাই দেখে তো ভুলে যাওয়া যাবে না সেই মুহররমের বিজয়ের কথা আনন্দ উল্লাসে মুসলমান কি করবে আনন্দ হইলে চাকরি পাইল কোন বিপদ থেকে উদ্ধার হইল মুসলমান আল্লাহর কাছে রোজা রাখবে রোজা একটা মুসলমানের জন্য কি আনন্দের বিষয় রোজা কিসের বিষয় আনন্দের বিষয় সেটাকে ব্যতিক্রম অন্য কিছুতে নিয়ে যাওয়া যাবে না সেজন্য মুহররম আসছে এই মুহররম মাসে আমরা কমসে কম দুইটা রোজা পালন করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহররমের দুইটা রোজা পালন করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে